cătășun directorat, na? সালামু আলাইকুম। নীরব গভীর রাতের মধ্যে একটা বিড়াল বসে আছে, সুন্দর নিশ্চুপ। সমস্ত কাজগুলো অনন্ত আকাশ স্তব্ধ, সমস্ত সৃষ্টির একটা পার্ট এখন গভীর ঘুমে। এইভাবে একদিন আমরা সবাই ঘুমিয়ে যাবো, একদিন ঘুমিয়ে যাবে এই পৃথিবী। সমস্ত আনন্দ, মায়া, কান্না, হাসি, বেদনা, আল্লাহ তাআলা বলেন এরপর তোমরা প্রত্যান্বিত হবে উদ্দেশ্যে উদ্দেশ্যে পরীক্ষাতে আল্লাহ তাআলার কাছে, যিনি তোমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। জীবনে হাসি, কান্না, মায়ার গল্প শেষে তোমরা তার কাছেই আবার ফিরে যাবে। আমরা আসলে মৃত্যুর কথা চিন্তা করি, অথচ মৃত্যু আমাদের খুব কাছে যখন তখন হানা দেবে। আর আজরাইল, মালাকুল মওত, মৃত্যুর ফেরেশতা আসলে ওই সময় মানুষ আফসোস যে হায় হায় কেন আগে নামাজ পড়লাম না, ভালো কাজ করলাম। কাজে সাবধান, এই মায়াবী অন্ধকার রাতে যারা কবরে শুয়ে আছে, কত রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, হ্যাডম, অন্ধকার কবরে কোনো স্থানে অথবা চিতায়, আজকে কোনো হ্যাডমগিরি, কোনো মন্ত্রীর মন্ত্রীগিরি, বাদশাহী চলে না। অনেকে আল্লাহ তাআলা সম্পর্কে অনেক উল্টা পাল্টা কথা বলছে, তারা আছে কোথায়, গেছে গিয়ে না রুহের জগতে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আছেন। আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন এবং থাকবেন। আল্লাহর বান্দারা, অনেকে বুঝো না, নাস্তিকগিরি করো যে তুমি আমি ময়রা ভূত হয়ে যাবো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু থাকবে। কাজে ভাইরা, তেলানের সাইরা, আল্লাহ তাআলার ইবাদত মগ্ন, নামাজ পড়েন, রোজা করেন রে ভাই। কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মোটামুটি এরকম বললো যে একদম শেষে কেয়ামতের দিন যে লোকটা মারা যাবে, ওই লোকের কমপক্ষে 40,000 বছর কবরে থাকবে। ভাই আমাদের 40 বছর, 50 বছরের জীবনই মনে হয় পার হয় না, না কত লম্বা, আর 40,000 বছর কবরে, আর ওটা যদি শাস্তি হয়। এই জন্য ভাই নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ না হলে কবরে প্রথম অ্যাকশন হয় নামাজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচাক, নামাজ পড়ার তৌফিক দেন।